হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সাথে দু হাজার কুড়ি একুশে যে এর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের একটা আনসিন পেজ নিয়ে আলোচনা করব পাঁচশো পঁচানব্বই পাতার যে আনসিনটা রয়েছে এর আগের ভিডিওগুলোতে আমি বেশ কয়েকটা আনসিন পেজ নিয়ে আলোচনা করে দিয়েছি যারা দেখুনই তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর সিনগুলোও সব সলভ করা আছে দেখে নেবে তোমরা গ্রামার পোশনের রাইটিংও আমি করাবো রাইটিংয়ের শুরু করেছি এরপরে আরও দেবো সমস্ত ভিডিও তোমরা ফলো করতে থাকো আশা করি হেল্পফুল হবে আর যারা নতুন দেখছো তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা দেখো পাঁচশো পঁচানব্বই পেজ এ দেখো ইংলিশের পেজটা রয়েছে এর আনসিনটা তোমরা পেয়ে যাবে পাঁচশো ছিয়ানব্বই নম্বর পাতায় দেখো প্রথমে আমরা পড়ে মানেটা বুঝবো তারপর আমরা প্রশ্ন করব তাহলে পড়ি টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়াজ অ্যান আনক্যানি ইয়ার ইন আওয়ার লাইফ দু সাল যেন আমাদের জীবনে একটা অস্বাভাবিক বছর হিসাবে এসছে উই সাম এক্সট্রর্ডনারি থিংস দিস ইয়ার এই বছর আমরা বেশ কিছু অস্বাভাবিক জিনিস দেখেছি দো ইট স্টার্টেড ইন এ ভেরি নর্মাল ওয়ে ইট স্টার্টেড টু টেক এ স্ট্রেঞ্জ টার্ন ফ্রম দ্য মান্থ অফ মার্চ যদিও বা এই ঘটনাগুলো খুব নর মানে বছরটা খুব নর্মালভাবেই শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল কিন্তু মার্চ মাস থেকে এটা একটা টার্ন নিতে শুরু অদ্ভুত একটা মোড় নিতে শুরু করে অ্যান আনোন ভাইরাস ওয়াজ বোন একটা অজানা ভাইরাসের জন্ম হয় ইটস কল্ড নোভেল করোনা ভাইরাস অর পিপল কল্ড ইট কোভিড নাইন্টিন এটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস কিংবা কেউ কেউ কে কোভিড নাইন্টিনও বলছে অ্যালেক্সলি ইট কেম ফ্রম উহান চায়না কি বলা হচ্ছে না অভিযোগ আনা হচ্ছে যে এটা কোথা থেকে এসছে উহানে চায়নার উহান প্রদেশ থেকে এই ভাইরাসের জন্ম দেন ইট স্প্রেড আউট ইন দ্য হোল ওয়ার্ল্ড তারপর এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে লর্ডস অফ লর্ডস অফ পিপল ডায়েট বহু সংখ্যক মানুষ মারা যায় দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড কান্ট্রিজ ওয়ার ইটালি অ্যান্ড ইউএসএ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটালি আর ইউএসএ স্যাডলি ইট কাম ইট কেম টু ইন্ডিয়া টু আর দুর্ভাগ্যবশত এটা ইন্ডিয়াতে ভারতবর্ষ চলে আসে দ্য হোল কান্ট্রি ওয়াজ লকডাউন গোটা দেশকে লকডাউন ডাউন করে দেওয়া হয় গোটা দেশে লকডাউন হয়ে যায় ট্রেনস ফ্লাইটস অ্যান্ড অল টাইপস অফ ট্রান্সপোর্টস ওয়ার স্টপড ট্রেন বিমান আর সমস্ত রকম যানবাহনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেন্টার্স অফ ওয়ারশিপ সাচ এস টেম্পলস মস্ক অর চার্চেস ওয়ার ক্লোজড ধর্ম যে আমাদের যে ধর্মচর্চার যে স্থানগুলো যেমন হচ্ছে মন্দির মসজিদ গির্জা সমস্ত বন্ধ হয়ে যায় অ্যাজ এভরিথিং ওয়ার স্টপড অ্যান্ড দ্য রোডস ওয়ার এমটি অ্যানিমালস ওয়ার ওয়ার সিন মুভিং ফ্রিলি অন দ্য রোডস ইন কর্ণাটকা কেরালা এক্সেট্রা যা এই যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে রোডও বন্ধ রোড ফাঁকা রাস্তা ফাঁকা এর ফলে কী হয় জঙ্গল থেকে প্রাণীরা বেরিয়ে আসে রাস্তায় বিশেষ করে কোথায় দেখা যায় কেরালা আর কর্ণাটকে পলিউশন লেভেল কেম ডাউন এয়ার বিকেম ক্লিন পলিউশনও কমে যায় দূষণ কমে যায় বাতাস একেবারে পরিষ্কার শুদ্ধ হয়ে যায় ইট ওয়াজ সেট দ্যাট নেচার ইজিলিং এটা বলা হয় যে প্রকৃতি যেন আরোগ্য লাভ করেছে বাট লর্ডস অফ পিপল ওয়ার অন দেয়ার ডিউটি টু সার্ভ দ্য নিডি অ্যান্ড পুয়ার পিপল কিন্তু বহু মানুষ তাদের কাজ চালিয়ে যায় তাদের সার্ভিস চালিয়ে যায় এই দরিদ্র এবং অসহায় মানুষদের সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য পুলিশ ডক্টরস নার্সেস হেলথ হেলথ অফিসিয়ালস ইলেকট্রিসিটি ওয়ার্কার্স সুইপার্স এক্সেট্রা তাদের মধ্যে কারা কারা পড়ে না পুলিশ ডক্টর নার্স তারপরে যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারপরে ইলেকট্রিসিটিতে যারা কাজ করে তারা সুইপার ঝাড়ুদাররা ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল ইভেন ড্রেসিং দেয়ার ওন লাইফ তারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও কাজ করতে থাকে প্রতিদিনের মতো এ লট অফ পেপল ওপেন পিপলস ক্যান্টিন টু প্রোভাইড ফুড ফর দ্য নিডি দরিদ্র মানুষদেরকে যারা খাবার যাদের দরকার তাদেরকে খাবার দেওয়ার জন্য বহু মানুষ কি করে না পিপলস ক্যান্টিন চালু করে ইট ওয়াজ সিন দ্যাট ইন দ্য টাইম অফ নিড গুড পিপল অলওয়েজ স্ট্যান্ড বাই ফেলোম্যান এটাই সময় এটা এই যে ঘটনাটা এটা এটাই প্রমাণ করে যে দেখায় যে দরকারের সময় সত্যি ভালো মান মানুষরা আজও দরিদ্র মানুষদের বা যারা নিডি পিপল যাদের দরকার তাদের পাশে এসে দাঁড়ায় তার বুঝতে পেরেছো তো আমার মানে এটা এবার চলো আমরা মাল্টিপল চয়েসগুলো করে নিই প্রথমে একটা আছে দেখো দ্য ইয়ার রেফার্ড ইন দ্য টু দ্য প্যাসেজিস কোন বছরের কথা বলা হয়েছে এখানে আমরা সবাই জানি দু হাজার সালের কথা বলা হয়েছে তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার তারপর একটা দেখো দ্য ইয়ার স্টার্টেড টু টেক এ স্ট্রেঞ্জ টার্ন এই বছরটা অদ্ভুত একটা মোড় নিতে নিতে শুরু করে কোন মাস থেকে তাহলে কখন থেকে বলা হয়েছে বি অপশন বি ফ্রম দ্য মান্থ অফ মার্চ মার্চ মাস থেকে তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার তারপরে দেখো দ্য নেম অফ দ্য ভাইরাস এই যে ভাইরাসটা তার নাম কি তার ভাইরাসের নাম কি করোনা ভাইরাস তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার ওয়ান অফ দ্য ওয়ার্স্টফেক্টেড কান্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশটা তার মধ্যে ইটালি ক্ষতিগ্রস্ত হলো সব থেকে বেশি তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার অ্যালিচলি দ্য ভাইরাস কেম ফর্ম অভিযোগ আনা হচ্ছে কী হয়েছে না ভাইরাসটা কোথা থেকে এসছে আমরা জানি চায়না থেকে এসছে বলা হচ্ছিলো তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার অ্যানিমালস ওয়ার সিন মুভিং ফ্রিলি অন দ্য রোড সিন অ্যানিমালরা পশু পাখিরা রাস্তাঘাটে ফ্রিলি জলাফেরা করছিলো কোথায় কোথায় দেখা যাচ্ছিলো কর্ণাটকে তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে দেখো ট্রু ফলস আছে প্রথমেটা কি আছে দ্য ইয়ার স্টার্টেড টু টার্ন ফ্রম দ্য মান্থ অফ জুন এই যে বছরটা সেটা একটা মোড় নিতে শুরু করে জুন মাস থেকে এটা ফলস হয়ে যাবে আমরা এই মাত্র পড়লাম জুন মাস নয় মার্চ মাস থাকে তাহলে এটা হবে ফলস আর এই সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এই লাইনটা দো ইট স্টার্টেড এ ভেরি নর্মাল ওয়ে ইট স্টার্টেড টু টেক এ স্ট্রেঞ্জ টার্ন ফ্রম দ্য মান্থ অফ মার্চ এরপরে দু নম্বর এটা দেখো কী আছে ডোরস অফ টেম্পল মস্ক অ্যান্ড চার্চেস ওয়ার সাট মন্দির মসজিদ গির্জার দরজা বন্ধ হয়ে গেছিলো ট্রু বন্ধ হয়ে গেছিলো তাহলে সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা সেন্টার্স অফ ওয়ার্শিপ সার্চ এস টেম্পলস মস্কস অ্যান্ড চার্চেস ওয়ার ক্লোজড এরপর তিন নম্বরে আছে পলিউশন লেভেল ওয়েন্ট আপ এয়ার বিকেম ডাটি দূষণ কমে যায় আর সরি দূষণ বেড়ে যায় আর বাতাস আরও দূষিত হয়ে পড়ে আরও নোংরা হয়ে পড়ে তাহলে এটা ফলস হয়ে যাবে তা না দূষণ কমে গেছিলো বাতাস শুদ্ধ হয়েছিলো তাহলে এটা হবে ফলস আর এই সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা আমরা লিখব পলিউশন লেভেল কেম ডাউন এয়ার বিকেম ক্লিন এবার আমরা চলে আসবো সিএর দাগের প্রথম প্রশ্নে কি আছে হাউ ওয়ার দ্য নিডি পিপল প্রভাইডেড ফুড কিভাবে যাদের খাবার প্রয়োজন তাদেরকে কিভাবে খাবার দেওয়া হচ্ছিল যোগান দেওয়া হচ্ছিল কিভাবে। দেখো এর উত্তরটা হবে নিডি পিপল ওয়ার প্রোভাইডেড ফুড ফ্রম পিপল ক্যান পিপলস ক্যান্টিন ওপেন বাই এ লট অফ গুড পিপল অনেক ভালো মানুষ পিপল ক্যান্টিন তৈরি করেছিল এই সমস্ত দরিদ্র যাদের খাবার দরকার তাদেরকে খাবার পরিবেশন করার জন্য দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কল্ড নেচারি সিলিং কি বলা হচ্ছে নেচারি সিলিং প্রকৃতি আরোগ্য লাভ করছে বলতে কি বোঝানো হয়েছিল দেখো এর উত্তরটা হবে অ্যাস অ্যান এফেক্ট অফ লকডাউন পলিউশন লেভেল কেম ডাউন অ্যান্ড এয়ার বিকেম ক্লিন অ্যান্ড দ্যাট ইজ কল নেচারি সেলিং কি হলো লকডাউনের ফলে পলিউশন কমে গেল বাতাস পরিষ্কার হয়ে গেল আর সেটাকেই বলা হচ্ছে নেচারি সিলিং প্রকৃতি যেন আরোগ্য লাভ করছে এরপর চলে আসবো সেকশন বিতে দেখো ছয় দাগের একে যে ওয়ার্ডগুলো আছে ছয় দাগেরতে সেগুলো একই মানে একই ওয়ার্ড একই মানের ওয়ার্ড আনসিনিও আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে কি আছে নট ন্যাচারাল স্বাভাবিক নয় এটাকে কী বলবো আমার এটা হয়ে যাবে আনক্যানি পরে হচ্ছে সাপোসডলি সাপোসডলি লিটা এটা হয়ে যাবে অ্যালিজডলি তারপর হচ্ছে কামিং রাউন্ড সেরে ওঠা এটা হয়ে যাবে হিলিং ওঠা সাপ্লাই বা গিফট এটা হয়ে যাবে দেখো এটা হবে প্রোভাইড বুঝতে পারলে তোমরা তাহলে এই প্রশ্নটা আমরা শেষ করলাম পরের ভিডিওতে আমি আরেকটা আনসিন পেজ নিয়ে আলোচনা করবো তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো আশা করি তোমাদের হেল্প করবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো থ্যাংক ইউ